নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে কমে গেল 7,000 প্রাথমিক স্কুল, একেবারে উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল সেই স্কুলের শিক্ষক পদ এবং শিক্ষাকর্মী পদ। এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, চলুন আমরা সেটি একবার একটু দেখে নিই। উধাও 7,000 প্রাথমিক স্কুল, অবলুপ্ত শিক্ষক শিক্ষাকর্মী পদ। উধাও হয়ে গেছে আস্ত প্রাইমারি স্কুল, একটি দুটি নয়, 7,018টি গত 10 বছরে। তথ্য রাজ্যের শিক্ষা দপ্তরের। যে দপ্তরের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সোচ্চার রাজ্য, সেই দপ্তর মিড ডে মিলের পরিকল্পনা জানাতে গিয়ে এই কথা বা এই তথ্য জানিয়েছেন। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তথ্য জানাচ্ছে, 2012 মার্চে রাজ্যে 74,717টি প্রাথমিক স্কুল ছিল, 22 মার্চে সেই সংখ্যা 67,999টি, নেই হয়ে গেছে 7,018টি স্কুল। জেলাবারি পরিসংখ্যানও আছে সরকারের ঘরে, তাতে দেখা যাচ্ছে গত 10 বছরের প্রাথমিক স্কুল বেড়েছে একটি জেলায়, সেটি পুরুলিয়া। সেখানে একটি স্কুল বেড়েছে, ছিল 3,491টি, হয়েছে 3,490টি হয়েছে 3,491টি। এছাড়া শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় 83টি প্রাথমিক স্কুল বেড়েছে বলে সরকারের দাবি। বাকি সব জেলায় প্রাথমিক স্কুল কমেছে, সবচেয়ে বেশি দক্ষিণ চব্বিশ পরগনার 1,192টি। এই জেলায় 13টি ব্লক সুন্দরবনের মধ্যে, গরিব মানুষের বসবাস বেশি সেই জেলারই এই হাল। লক্ষণীয় পশ্চিম মেদিনীপুর, 2012তে এই জেলায় অবিভক্ত ঝাড়গ্রাম সৃষ্টি হয়নি, তখন এই জেলায় প্রাথমিক স্কুল ছিল 8,404টি। এখন 2022-এ পশ্চিম মেদিনীপুরে 5,411টি, ঝাড়গ্রামে 1,946টি, মোট 7,357টি। নতুন জেলা হলে প্রাথমিক স্কুল বেড়ে যাওয়ার কথা, কিন্তু কমেছে 1,047টি। তারপর আছে পূর্ব মেদিনীপুর, ছিল 5,619টি, হয়েছে 4,752টি, 867টি কম। বাঁকুড়া বীরভূম মিলিয়ে কমেছে প্রায় 1,200টি। এই সময়কালে কমেছে প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও। 2012তে ছিল 78,04,684, এখন কমে হয়েছে 71,95,728। অভিযোগ হলো যে স্কুলগুলি বন্ধ হয়েছে তার শিক্ষক শিক্ষাকর্মী পদগুলির অবলুপ্তি ঘটেছে। APTA-র রাজ্য সভাপতি দেবাশিস দত্ত বলেন, ঘুরিয়ে কেন্দ্রের নয়া শিক্ষানীতিকে বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার, প্রাইমারি স্কুলগুলি এরা তুলে দিতে চাইছে। ব্রাহ্মণ সরকারের সময় গ্রামের প্রাইমারি স্কুলগুলি পরিচালনা করার জন্য ভিলেজ এডুকেশন কমিটি সরকার তৈরি করেছিল, সেখানে গ্রামের লেখাপড়া জানা লোকেদের নিয়ে কমিটি গঠন করা হতো, কিন্তু এখন সেই কমিটির কোনো অস্তিত্ব নেই। শাসক দলের পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর কমিটি চালায়। প্রাইমারি শিক্ষার এই বেহাল দশা নিয়ে বারবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছি আমরা। তিনি বিষয়ে আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। আর এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তার সঙ্গে দেখা করার আবেদন জানালেও তিনি দেখা করেননি। তো এই মুহূর্তে যে স্কুল উধাও, ছাত্রছাত্রী কমে যাচ্ছে, এটি কিন্তু একটি ভয়ঙ্কর সংকেত শিক্ষাক্ষেত্রে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।